নমস্কার, আমার চ্যানেল দ্য টেস্ট অফ বাবলি ব্লগে সকলকে স্বাগত। আমি বেনারস ট্যুর প্ল্যানের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আগেই বলেছিলাম যে আমরা ভীষণ শর্ট টাইমে ট্রিপটা করেছিলাম, তাই জন্য আমরা ট্রেনের রিজার্ভেশন টিকিটও পাইনি আর হোটেল বুকও করতে পারিনি। তাই আমরা ব্রেক জার্নি করে তৎকাল টিকিট কেটে এই ট্রাভেলটা করেছিলাম। তো আমরা হাওড়া থেকে মালদা আসি কুলিক এক্সপ্রেসে। তো মালদা টাউন থেকে আমরা মালদা দিল্লি এক্সপ্রেসে করে বেনারস পৌঁছাই। তো আমরা সকাল সকাল বেনারস পৌঁছে গিয়েছি। হোটেল বুক করা থাকে তাহলে গাড়ি আপনার এই স্টেশনের বাইরে এসে গাড়ি স্ট্যান্ডে দাঁড়াবে, আর যদি না থাকে তাহলে দেখুন এখানে অনেক অটোওয়ালা দাদা দাঁড়িয়ে থাকবে, আপনি কারোর একজনের সাথে কথা বলে নেবেন। আমরা এখন এই দাদার থেকে জেনে নেব। আমি আশিঘাট কে বগল মে রহনা হ্যায়। হম আপকো আশিঘাট কে হি পাস বতা রহা হ্যায়। আচ্ছা, যহাঁ সে আপ মন্দির গঙ্গা আরতি সব পাইদল রহেগা। তো কিতনা লেঙ্গে আপ? 150 দোনো অটো কা? 300। আচ্ছা, আপকো দো টো চার টো হোটেল দিখা দেঙ্গে, যহাঁ পছন্দ হোগা ওহাঁ রুকিয়েগা তব পয়সা দিজিয়েগা। আচ্ছা, আর দশাশ্বমেধ ঘাট কে বগল মে কোই আচ্ছা ভালো হোটেল নেই মিলেগা? আপ চলিয়ে উসি কে আশপাশ মে বিচ ওয়ালে সেন্টার মে, যহাঁ সে আপ দশাশ্বমেধ ভি জা সকতি হ্যায়, 80 ভি জা সকতি হ্যায়। আচ্ছা ভালো হোটেল কিতনে মে মিল সকতা হ্যায়? দিখা দেগা আপকো। তো কিতনে মে মিল সকতা হ্যায়? 2000। আচ্ছা, দো লোক তিন লোক আরাম সে রহেঙ্গে উসমে 4 বেড। আচ্ছা, গঙ্গা হ্যায় আপকা ওহাঁ পে হেরিটেজ ইন হ্যায় না? হেরিটেজ ইন। আচ্ছা, হোটেল হ্যায় কিয়া? বহুত মহঙ্গা হ্যায়। কিতনা কিয়া হ্যায়? 4000 5000 কমরা হ্যায়। আর গঙ্গা মনাস্ট্রি জো হ্যায় ও তো একদম লাস্ট মে হ্যায়। হ্যাঁ, লাস্ট মে হ্যায়। উসকা প্রাইস কিতনা হ্যায়? ও তো ও ভি উসি রেঞ্জ কা হ্যায়। অটোওয়ালা দাদার সাথে কথা বলে যা বুঝলাম যে এখানে মোটামুটি আপনার 1800 থেকে 3000-এর মধ্যে টু স্টার হোটেল পাওয়া যাবে, আর 4000 থেকে 6000-এর মধ্যে ভালো লাক্সারি হোটেল পাওয়া যাবে। তবে এটা ভীষণ পিক টাইম আর আমরা হোটেল বুক করে আসতে পারিনি, বুঝতেই পারছি একটু হোটেল পেতে সমস্যায় পড়তে হতে পারে। চলুন দেখি আগে কী পাই। আমরা এখন বেনারস স্টেশনের ওপরে চলে এসেছি, এখানে এসকেলেটার আছে, লাগেজ নামানোর তাই সমস্যা নেই। এখান থেকে আমরা এবার বাইরে বেরিয়ে যাব। বেনারসের বাইরে স্টেশনটাও বেশ ভালো সাজানো গোছানো। এখান থেকে 100 থেকে 150 মিটার আগে এগিয়ে গেলেই সামনেই আপনি অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড পেয়ে যাবেন, ওখান থেকেই আপনাকে অটো করে হোটেলে পৌঁছাতে হবে। চলুন আমরা এবার ওই অটোওয়ালা দাদার অটো করেই বেনারস সিটির ভেতরে যাব, এবং ঘাটের সামনে এবং সিটির ভেতরেও দু চারটে হোটেল দেখব, দেখি কোনটা পছন্দ হয়। এটা হলো বেনারস স্টেশনের বা বারাণসী স্টেশনের বাইরের ভিউ, বেশ সুন্দর। এবার আমরা অটোওয়ালা দাদার অটো উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সিটিটাও আস্তে আস্তে দেখবেন, দেখতে থাকুন, ভালোই লাগবে। সিটিটাও বেশ সাজানো গোছানো। তবে আমার মনে হয় বুকিং করে আসলেই বেশি ভালো হয়, কারণ স্পট বুকিংয়ের ক্ষেত্রে খুব পছন্দসই হোটেলে হয় হাইড্রেট হয়ে যাবে, আর না হলে পরে আপনাকে সেরকম রেঞ্জ অনুযায়ী হোটেল নাও পাওয়া যেতে পারে। এই দাদার অটো করেই আমরা অলরেডি 3-4টে হোটেল দেখে নিয়েছি, কিন্তু সেরকম পছন্দ হয়নি বা কোথাও জায়গা নেই, ফুল বুক। তো আমরা আগে থেকেই জানতাম যে এই সমস্যাটা আমাদের সাথে হবে। এখন দাদাকে বলেছি আপনার চেনাশোনা কোনো হোটেল থাকলে সেখানে নিয়ে চলুন। তো দাদা আমাদের ওনার চেনাশোনা একটা হোটেলে নিয়ে যাচ্ছেন কেদারঘাটের সামনে। এই হলো সেই হোটেল, হরে রামা হরে কৃষ্ণা, একদম কেদারনাথ ঘাটের গলির ভেতরেতে। তো সামনেই রাস্তা, তো চলুন ভেতরটা দেখাই কীরকম। এনারা হলেন হোটেলের স্টাফ, অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। আমরা 5 বেডের 2টো রুম নিয়েছি 3500 টাকা করে। তো আমরা এখানে 2 দিনের জন্য বুকিং করেছি, কারণ খুব একটা যে মন পছন্দ হয়েছে তা নয়, কিন্তু এখন কোনো উপায় নেই তাই এখানেই থাকতে হবে। আমরা এবার হোটেলের রুমে প্রবেশ করছি। এটা হলো আমাদের রুম, দেখুন ফ্যামিলি সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে, এতটা জার্নি করে রেস্ট করতে শুরু করেছে। তো এবার আমরা একে একে ফ্রেশ হয়ে
আবার ঘোরার পর্ব শুরু করব লাঞ্চ করার পরে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমি থার্ড পার্টে নিয়ে আসব কোথায় আমরা ফার্স্ট ডেতে কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম, যাবতীয় তত্ত্ব। তো দেখুন, সন্ধেবেলা আমরা গোদরিয়া চকের কাছাকাছি হোটেল খুঁজেছিলাম দু তিনটে, সেখানে কোথাও জায়গা পাইনি, এখানেও জায়গা পাইনি। এই হোটেলটাতেও আমরা দেখতে গিয়েছিলাম, একটু পছন্দ হয়েছিল হোটেলটা, মন্দির চত্বর আর গোদরিয়া চত্বরের কাছে মারিদা হোটেল, কিন্তু রুম না পাওয়াতে আমাদের হরে কৃষ্ণ হরে রামেতেই থাকতে হয়।